বাংলাদেশি কর্মীদের প্রশংসা সৌদি রাষ্ট্রদূতের। এ সংক্রান্ত এই খবরটি এখন আপনাদেরকে পড়ে শোনাবো, তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমন তাই অনুরোধ রইল। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সৌদি আরবের রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আল দুহাইলান। বুধবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে সৌদি আরবে বাংলাদেশি কর্মীদের স্বল্পতম সময়ে ও ন্যূনতম অভিবাসন ব্যয়ে কর্মসংস্থান এবং দালালের দৌরাত্ম্য প্রতিরোধ বিষয়ে আলোচনা হয়। এছাড়া সৌদি আরবের শ্রম বাজারে আরও বেশি সংখ্যক দক্ষ কর্মী প্রেরণ এবং সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের নিরাপদ কর্মপরিবেশ, সামগ্রিক সুরক্ষাসহ বিভিন্ন সমস্যার সমাধান ও করণীয় বিষয়ে আলোচনা হয়।